This call is now being recorded. Call recording has now ended. This call is now being recorded. Hello. আওয়াজটা ক্লিয়ার হচ্ছিল। আচ্ছা আচ্ছা, তুই চিন্তা আলাপ করতাম আপনার। আওয়াজটা ক্লিয়ার হইতেছে না, শুনতেছেন? শুনতেছি, আমি শুনতেছি। কি নাম আপনার? আব্দুর রহিম। আব্দুর রহিম মরিগাঁও জেলা? জি জি। আচ্ছা, ওই যে আপনার ওই যে নাজমুল, নাজমুল নগরের নামটা কো? নাজমুল। হ্যাঁ আচ্ছা, এই যে মুস্তফির এখন আজারে হুজুরে যে নিউজটা ছিল, ও স্বীকার আছে যে আপনি দিয়ে দিচ্ছেন নিউজটা? না, ওই স্বীকার এই কথা করছে যে নিউজটা যে দিছে, কথাগুলি যে কথাগুলি করছে, কথাগুলি মিথ্যা কথা করছে বলে কি স্বীকার করছে কোনো জায়গায়? মুখিবুর রহমানকে বারবার ফোন যোগে পাওয়া হয়েছে, উনি কথাগুলি মানে উল্টা আরো দম দেয়, বুঝছেন? বিভিন্ন ধরনের খারাপ ভাষা ব্যবহার করে আমাদেরকে গালি পাচ্ছে। আর প্রাইভেটে তারপরে ভিডিওটা ছাড়ার আগে উনাকে ফোন করছেন, আমাদের তরফ থেকেও ফোন আমরা করছিলাম, তারপরে আপনি ওই মিডিয়ার থেকেও ফোন করছিল, উনি নিজে করছে স্যারকে, স্যারের জন্য আপনারা ওর পারমিশন নিয়ে ছাড়া হয়েছে তো ভিডিও? ও করছে যে ভিডিও ছাড়া দেবার? না, ও ভিডিও ছাড়া দেওয়া নিজে পারমিশন দিয়েছে, ওর পারমিশন ছাড়া, ওর পারমিশন ছাড়া ভিডিও ছাড়া হয় না তো। বলছে যে ভিডিও একটা বানায় একটা ভাইরাল করে দেয়, মুফতি মুখিবুর রহমান আজহারের বিরুদ্ধে করি আমরা। তারপরে আপনার আন্ডার যেগুলো মানুষ ছিল সবগুলো মানুষ দিয়ে আপনার এখন বর্তমান আপনার এগেস্ট করতেছে তারা একজন আলিম মানুষের মিথ্যা কথা কেন কয়? একজন আলিম মানুষের মিথ্যা কথা কইতেছে আর আমরা আলিম উলামার দল আমরা কেন চুপ থাকি? আমাদের কি উপরে ওয়াজিব না? আমাদের উপরে এখন ফরজ হয়ে গিয়েছে একজন মানুষ মিথ্যা কথা অপেন করে আমরা এটা কি রদ করবো না নাকি? জি হুজুর, আজহারি বিশ্ববিদ্যালয় থেকে যদি পড়ে আসে, যদি আজহারি না লাগে তো গুনাহ হবে কি? না না, আমি তো সেই কথাটাই আমরা বলতেছি যে আপনি যতটুকু পড়াশোনা করছেন, যতটুকু আপনি ডিগ্রি আছে, কতটুকু আপনি প্রসার করেন, আচ্ছা কি কথা কেন প্রসার করেন? এটা তো আপনাদের হুজুর পাস করে আছে 2010-12 পাস করে আছে, এটা তো না কথাটা? জি জি, কি করতেছেন? জি মুফতি মুখিবুর রহমান আজহারি পাস করতে মাদ্রাসা পড়ছে, তো জিসুয়া দাখিল পাস করতে বা মাওলানা মুফতি পাস করতে 10-12 বছর তো হইছে না? আমি তো এগুলি জানি না, কত পড়াশোনা করছেন উনি না করছেন, ওনার বন্ধু বান্ধবের সাক্ষী দেয়
আপনার আন্ডারে যেগুলো মানে ছিল সব তো আপনার এগেস্ট করতেছে বর্তমান মুস্তফা কামাল আজারে মুস্তফা কামাল আজারে আমাদের কোথায় গিয়া বুঝলেন বাইরে বসে আছে আমাদেরকে শুধু মানুষকে বিভ্রান্ত করতেছে আমাদের এগুলা স্টেটমেন্ট সব ভুল এগুলি এগুলি বুঝছেন আপনারা একটা কথা চিন্তা করবেন স্টেটমেন্ট কে কি দিতেছে এগুলি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলি ইস্যু আমরা যেগুলি যে মশলাটা নিয়ে এখন ঝগড়া হচ্ছে সেই মশলাটা ইম্পর্টেন্ট আজকে একজন মানুষ নিজে মৌলানা না ওই নিজেকে মৌলানা পরিচয় দেয় একজন মানুষ মুফতি না ওই নিজেকে মুফতি পরিচয় দেয় একজন মানুষ শব্দ ব্যবহার করে গাল পারে আমাদেরকে অশ্লীল ভাষা ব্যবহার করে গত তিন মাস থেকে আমরা ওনাকে এই কথা জানাইতেছি যে আপনি এগুলি করবেন না আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন না আপনি সাবধান আপনি ক্যামেরার সামনে যাবেন না আপনারা বুঝছি আমি হ্যাঁ যদি কোরআন সত্যি করে পড়তে পারেন না সারা ভারতবর্ষের মধ্যে প্রোগ্রাম করতে তো মানুষের কোনো মানুষের ধরে না আপনারা বই করে পড়লেন জনসাধারণ আপনি মিরাজ বলতেন না আপনি মিরাজ কেন বললেন না যে এটা ভুল হয়েছে আপনি ধরতে পারেন এটা সেইখানে আপনি ধরতে পারেন তা আপনি মিডিয়ার মধ্যে কেন যান ডাইরেক্ট ধরতে পারেন আপনি বলতে পারেন যে আপনার এটা ভুল হয়েছে আপনাকে এখন শুনেন তো আপনি কথাটা বুঝলাম তো আমি এখন শুনেন আপনি যে কথাটা বলতেছেন এটা উত্তর তো আমি আপনাকে দিয়ে দিলাম না একটু আগেই আপনি বলতেছেন আপনারা পার্সোনালি কল যোগে ফোন যোগে দেখা দেখি করে আলোচনা করেন এটি কেউ বলতেছেন না আপনি এটাই তো বলতে চান না আপনার কথাটা বুঝলাম তো আমি এখন সেই কথার উত্তরই আমি দিতেছি আপনাকে যে ওনার সাথে গত তিন মাস থেকে আমরা ফোন যোগে বিভিন্ন আলাপ আলোচনা ওনার সাথে হইতেছে তো আমাদের আমাদেরকে শুনেন উনি উনিশ খালি আমাদেরকে ধমকি দেয় আমি এদেরকে বলছিলাম তোমার লক্ষিমপুর আসো লক্ষিমপুরও আসে না আমার ক্ষেত্রে আমরা ওইগুলো শুনছি আমরা সবগুলো আমরা জানি হ্যাঁ আগে আপনার চেতনা হচ্ছিল ওগুলো জানি আমরা কারণ যেটা এই যে আমি একটা বিজি আছি একটা কথা বলি আপনাকে পরে আলোচনা করবো কোনো সময় আপনার সাথে একটা কথা বলি দেখেন চিত্তরঞ্জনের লগে বসার জন্য আমরা তাকে শুভেচ্ছা আগেই জানাইছিলাম অনেকবার এখনো জানাই আপনার আন্ডারে নাজমুল আছে যেগুলো আপনার আন্ডারে ভাই হুজুর সে গাছের মতো উঠতে আমাদেরকে নিচে নামাই দিয়েছে আমাদেরকে আপ পাঠিয়েছে আমাদেরকে দোলাই করতেছে আর হুজুর নো টেনশন বাড়ির বসে আস আমি এগুলো শুনতেছি আমি জানি শুনেন আপনারা এই কথাগুলি বারবার আমাকে বলার কোন প্রয়োজন নাই আমি শুনেন আদমে আলোচনা করেন আপনারা ভালোভাবে আলোচনা করতেছি আপনাদের সাথে জি বলেন আপনাকে কল রেকর্ডিং করতেছি কিন্তু আমি এখন আমি বলতেছি আদবে কথা বলেন কথা হচ্ছে মিথ্যা কথা কোয়ার পারমিশন ইসলামে নাই কেউ নাই আপনার মাথার কোমর দিমাগ আছে কেমন জ্ঞান আছে এটা আমরা জানি বুঝছেন এটা আমরা জানি আপনার জ্ঞান দেওয়া লাগবো না ঘরে যথেষ্ট জ্ঞান আছে আমার মাথার বুঝছেন জ্ঞান দেওয়া দরকার নাই ওই জন্য তো আপনি হাল্লা চিল্লা করেন একজন মানুষ মিথ্যা কথা বলে ওকে আপনারা মিথ্যা কথা বলতে শক্তি দেন আরো শুনে যে নাকি ভালা ভালা মানুষ দেখে সবাই সাপোর্ট আপনি একজন বেইমান শয়তান কোন ভালা মানুষ
আমার মনে মনে থাকবো।